আজ একটা নতুন ডিজাইন নিয়ে হাজির হলাম, ডাল পাতা সহ দুটো গোলাপ ফুলের ডিজাইন। যদি ভালো লাগে চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন, পরের নতুন ডিজাইন পাওয়ার জন্য বেল অন করতে ভুলবেন না। তাহলে আমি শুরু করছি, দেখে নিন। প্রথমে আমি নিচের ডালের থেকে শুরু করছি, সোজা টু ক্রস স্টিচ নিলাম, তারপরে আবার বাঁদিকে ওখানে আমি থ্রি ক্রস স্টিচের পর আবার বাঁদিকে ফোর ক্রস স্টিচ নেব। ফোর ক্রস স্টিচের পর আবার আমি ডান দিকে সোজা টু ক্রস স্টিচ নেব। এবার আবার ডান দিকের একটা ডাল বানিয়ে নিচ্ছি, তার জন্যে আবারও কোনাকুনি টু ক্রস স্টিচের পর ওয়ান ক্রস টু ক্রস তারপরে থ্রি ক্রসের পর আবার দুটো হলো। এবার আবার এখান থেকে নিচ থেকে আবার চলে এলাম, এখান থেকে সোজা টু, আবারও টু, এক ঘর বাঁদিকে এগিয়ে এসে টু হলো। এবার উপরে বাঁদিকের ঘরের উপরে আবারও ওয়ান, এবার বাঁদিক থেকে টু, টু, টুর পর কোনাকুনি থ্রি, তারপর বাঁদিকে ওয়ান, এবার টু, এক ঘর গ্যাপ ছেড়ে দেবো, দিয়ে এদিকে থ্রি, থ্রির পর আবার নিচের দিকে থ্রি, আবার ফোর ক্রস স্টিচ। এবার ওপরে গ্যাপের ওখান থেকে শুরু হবে থ্রি, তারপর টু, তারপর ওপরটার থেকে শুরু হবে এদিকে ফোর, ফোর ক্রস স্টিচ। এর ওপরের ঘরেও এক ঘর সরে গিয়ে ওয়ান টু থ্রি ফোর, ফোর, আবারও সেম ঘর থেকে শুরু করব, ফোরে ওয়ান টু থ্রি ফোর। এবার ওখানে থ্রি, তারপর নিচের পাতাটায় চলে যাব সোজা, পাতার ওখান থেকে টু, টু এর পর ওপর দিকে ওয়ান, ওয়ান হয়ে গেল। এবার একটা পাতাতে যাব, এখান থেকে কোনাকুনি আমি ওয়ান টু থ্রি ফোর ফাইভ ফাইভ ক্রস স্টিচ, ফাইভ পর আবার ফোর, আবার নিচে ওয়ান, আরেকটা পাতা করছি, প্রথমে ফাইভ, তারপরে
4, এক ঘর কমিয়ে এসে নিচে 3, তারপর 1, এখানেও 3, এই পাশটা পাতা হয়ে গেলে এবার ওইদিকটা যাব, প্রথমে 1, তারপরে 3, 1 এর পর 3, 3 দিকে সেম জায়গা থেকে হবে, বাদিকে এক ঘর সরে আসবে, এখান থেকে 4, 4 ক্রস স্টিচ, এবার এদিকে পাতাটা ওদিকেই আবার 4, 4 এর উপর 4, 3 লাইন হয়ে গেল 4, এবার 2, এর কোনাকুনি 1, এদিকে ডালের পাতাগুলো কমপ্লিট হয়ে গেল, এবার ওদিকের পাতা ওদিকে ডাল করব, থ্রি ক্রস স্টিচ, এখানে 3 ঘর করব, 3 ঘরের পর 2 ক্রস, এখান থেকে 1 এর পর 4, 4 এর পর 5, এবার বাঁদিকে যাবে, 5 এর পর বাঁদিকে আর একটা ফুলের ডাল, এর জন্য বাঁদিকে 3, তারপরে কোণে 1, এক ঘর 1, এবার ওই ডাল থেকে কোনাকুনি 3, 2, আবারও ডান দিকে সরে গিয়ে 2, এবার আবার পাতার জন্য 4, 4 এর পর নিচে 2, ওপরে 1, কোনাকুনি 2, 3, 4, এবার পাতা তার জন্য 4, 4 এর ওপর এক ঘর সরে গিয়ে 3, 3 এর পর এক ঘর সরে গিয়ে 3, এর পর এবার 2, ওপরে এই দিক থেকেও 3, এর পর এবার 2, এবার 1, এবার বাকি পাতাটা আমি বলে দিচ্ছি।
বলে দিচ্ছি। এবার তো আমি ডালটা করেই নিয়েছিলাম, উপরের পাতাটা করেছিলাম, এবার এখান থেকে 2 নেব, তারপর 4 নেব, তারপর 3 নেব। আবার এদিকে গিয়ে আমি ওদিকে হয়ে গেল, এখান থেকে আবার 4, তারপরে 4, তারপরে 4, ওখান থেকে আবার 5, উপরে 3, নিচে 3, পাতা কমপ্লিট, ডাল সহ পাতাটা কমপ্লিট করে নিলাম। এবার গোলাপ ফুলের জন্য প্রথমে 3, তারপরে ডান দিকেও 3, এবার উপরে আবার 2, তারপর 3, এবার আবার উপর দিকে 3, আবারও 3, এবার 4, এবার 2, মাঝামাঝি মিডিলে 2, এবার কোনা কোনে গিয়ে 2 করব, ওখান থেকে 2 এর পরে 1 ঘর গ্যাপ রেখে 1, আবার 2 গ্যাপ রেখে আবার 1, আবার 2 গ্যাপ রেখে আবার 1, আবারও 1 গ্যাপ রেখে 2, এখান থেকে সোজা যাবে 11, 11 ঘর, এবারও 1 ঘর কম হবে, 1 ঘর সরে এসে বাঁদিকে, এখান থেকেও হবে বাঁদিকে সেম ঘর পর্যন্ত 10 ঘর হবে, 10 ক্রস স্টিচ। এর উপরে 1 ঘর সরে আসবে এসে 5, এখানে আমি 5 ক্রস স্টিচ করে নেব। এবার 2 এর নিচে ওখানে আমি 4 ক্রস স্টিচ করব, এরপর 3, আবারও 3, তারপর 4, এবারও 4, এবার 3, 2 লাইন 3 কর 4, এবারও 1 ঘর সরে আসবে নিচের দিকে, সরে এসে এবারও 4, হলো, তারপরে 1 ঘর সরে এসে 2, এবার এদিকেও সোজা যাবে 4,
4 এবার সেম সোজা থেকে শুরু করব এখান থেকে সোজা এখান থেকে 11 ঘর যাবে 11 11 ক্রস করে নেব এর নিচে দু ঘর সরে আসবে ডান দিকে এবার আবার 11 11 এর নিচে 9 9 এর পরে আবার এখান থেকে শুরু করব 1 2 3 4 5 5 আর 2 ঘর এদিকে গ্যাপ থাকবে 5 ক্রস করে নেব এদিকটা হয়ে গেল এবার মাঝে কোণা কোণি থেকে শুরু করব 4 এখান থেকে 4 উপরে সেম ঘর থেকে শুরু করব এদিকে যাবে 5 এবার আবার কোণা কোণি শুরু করব ওখান থেকে 1 তারপর 2 ওর উপর দিকে 4 5 5 এবার ডান সাইডে এখানে 3 3 এই সাইডে এক ঘর উপর থেকে শুরু হয়ে 4 1 2 3 4 এবার কোণা কোণি একটা হলো এখান থেকে এক গ্যাপ রেখে এখান থেকে 3 আবার সোজা শুরু হয়ে 4 4 এবার উপরে 2 উপরে 3 এবার নিচেরটা এক ঘর সাইডে 1 এবার এখানে এসো 1